বিয়ে হয়েছিল বিচ্ছেদ সম্পত্তি আর্থিক সুবিধা প্রসঙ্গে এবার হৈমন্তীকে নিয়ে মুখ খুললেন গোপাল দলপতি হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নামে এক টাকাও পাবেন না নয়াদিল্লিতে দাঁড়িয়ে টিভি নাইন বাংলার প্রতিনিধির কাছে দাবি করলে নিয়োগ দুর্নীতিতে উঠে আসা গোপাল দলপতি প্রশ্ন করা হয় তাদের দুজনের নামে কোটি কোটি টাকার সম্পত্তি থাকার অভিযোগ উঠছে এই অভিযোগ কতটা সত্য দৃঢ়কণ্ঠে গোপাল দলপতি বলেন হাজার হাজার কোটি টাকা তো দূরের কথা কোনো সম্পত্তি গোপাল দলপতি ও হৈমন্ত্রী গঙ্গোপাধ্যায়ের কাছে আছে সেটা দেখিয়ে দিক কেউ ওই হাজারটা শুধু জিরো হয়ে যাবে না তো একটা বাদ দিলে আর বাকি তো সব জিরো খুব একটা তাড়াতাড়ি প্রমাণ হবে প্রসঙ্গত গোপাল দলপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী হলেন হৈমন্তী তিনি পেশায় একজন মডেল অভিনয় জগতে স্ট্রাগল করছিলেন সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য ইতিমধ্যেই উঠে এসেছে তার কাছে নাকি রয়েছে সব টাকা আদালতে যাওয়ার সময়ে এমনটাই দাবি করেছিলেন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ তিনি দাবি করেছিলেন সব টাকা গোপাল দলপতির স্ত্রীর কাছে রয়েছে হৈমন্ত্রীর বাবার বাড়ি হাওড়ার বাকসারা এলাকায় সেখানে গিয়ে জানা যায় গোপালের সঙ্গে হৈমন্ত্রীর বিয়ে মেনে নেয়নি তার পরিবার অন্তত তার মা এমনটাই দাবি করেছিলেন অথচ প্রতিবেশীরা জানিয়েছিলেন এলাহি আয়োজন করেই বিয়ে হয়েছিল দুজনের টালিগঞ্জের একটি ফ্ল্যাটে থাকতেন দুজন কিন্তু সেখানে গিয়ে জানা যায় গত কয়েক মাস ধরে সেখানেও আসছে না তারা তাহলে গেলেন কোথায় গোপাল দলপতির খোঁজ মিলল নয়াদিল্লিতে এদিকে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পর হৈমন্তী গঙ্গোপাধ্যায় তার কোনো সদুত্তর মেলেনি হৈমন্তীর মা আগেই দাবি করেছিলেন ওরা এখন ভিকারি হয়ে গিয়েছে কার্যত একই দাবি করেছিলেন গোপালও দাবি করলেন তার নামে একটা টাকাও নেই এখনো পর্যন্ত খোঁজ মিলছে না হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের হৈমন্তীর মা দাবি করছেন তার মেয়ে নির্দোষ তার কথায় ও খুব সৎ বংশের মেয়ে ও কোনো দু নম্বরই করতে পারে না ও খুবই ভালো মেয়ে পরে সবাই বুঝতে পারবে ও কত ভালো ছিল মেয়ের ব্যাপার নিয়ে সব বুঝে নেবে মেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করেননি বলেও দাবি করেন এদিকে গোপাল দলপতি দাবি করছেন তিনিও তার পরিবার হুমকির শিকার হচ্ছেন তারা অসংরক্ষিত